প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি স্যার থেকে অনুশীলনীর 2.1 এর 8-এর 3টি অঙ্ক নিয়ে। 8-এর ক, খ এবং ষোড়গ এই 3টা অঙ্ক আজ তোমাদেরকে আমি করাবো। তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্ক 3টি দেখো। আমি ধারাবাহিকভাবে তোমাদের অঙ্ক 3টি আমি করাচ্ছি, তোমরা সকলেই মনোযোগী হও। প্রথমে আসো আমাদের ক নম্বর অঙ্কটা। ক নম্বর কী বলছে দেখো, পি এর মান দেওয়া আছে এ, কিউর মান দেওয়া আছে বি সি, হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা ক শুরু করি। কয় আমার দেওয়া আছে, কয় তোমার দেওয়া আছে পি এর মান এ দেওয়া আছে, কিউর মান বি সি দেওয়া আছে। এখন আমরা পি ক্রস কিউ নির্ণয় করব আর কিউ ক্রস পি নির্ণয় করব। তাহলে লিখব আমরা এখন পি ক্রস কিউ সমান, পি এর মান হচ্ছে তোমার এ, কিউর মান হচ্ছে তোমার বি সি। এখন যদি আমরা কার্তেশীয় গুণজ করি, তাহলে এর সাথে একবার বি দিয়ে দিব, তাহলে তোমার এ বি। আবার এর সাথে আমরা সি দিব, তাহলে তোমার এ সি। এটাই হচ্ছে আমাদের পি ক্রস কিউর মান। এইখানেই আমরা আনসার দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আসো আমরা নির্ণয় করব কিউ ক্রস পি। তাহলে এবং কিউ ক্রস পি, কিউর মান হচ্ছে দেখো কত, কিউর মান হচ্ছে আমার বি সি, বি সি ক্রস পি এর মান হচ্ছে আমার কত দেখো, পি এর মান হচ্ছে আমার এ। তাহলে আমরা লিখব এখানে এ। এখন এই দুইটার মাঝে আমরা কার্তেশীয় গুণজ করব। বি এর সাথে একবার এ লিখব, তাহলে বি এ। আবার সি এর সাথে আমরা এ লিখব, সি এ। এটাই হচ্ছে তোমার কিউ ক্রস পি এর মান। আমরা এখানেও আনসার দেব, এখানেও আমরা আনসার দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্ক দুটি বুঝতে পেরেছ। এখন আসো আমরা চলে যাব খতে। আমার খ কি বলা আছে দেখো, খয় আমাদের বলা আছে এর মান 3, 4, 5, বি এর মান 4, 5, 6 এবং কিউ হচ্ছে এক্স ওয়াই, হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তুমি খ লিখে দেওয়া আছে কী কী লিখে ফেলবে, দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ সমান 3, 4, 5, বি দেওয়া আছে আমার 4, 5, 6 এবং সি দেওয়া আছে আমার কত, এক্স ওয়াই। এ বি সি তিনটার মান আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, আমরা এ ইন্টারসেকশন বি এর সাথে সিকে ক্রস করব। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে এখানে প্রথমেই তুমি বের করে নেবে এ ইন্টারসেকশন বি এর মান। এখন এ দেখো কত আমাদের, 3, 4, 5, এ হচ্ছে 3, 4, 5, পরে ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের কত, 4, 5, 6, 4, 5, 6। এখন এই দুইটার মাঝে তুমি ইন্টারসেকশন করবা। প্রিয় শিক্ষার্থী, ইন্টারসেকশন মানে হচ্ছে মিলের টা নেওয়া। এখন দেখো এনু 3 আছে, এখানে 3 নাই, এনু 4 আছে, এনু 4 আছে, তাহলে আমরা 4 লিখব। এনু 5 আছে, 5 আছে, আমরা 5 লিখব। তাহলে আমরা মিলের কি পাইলাম,
মিলের পাইলাম চার আর পাঁচ, এটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি এর মান। এখন এই যে এ ইন্টারসেকশন বি এর মানের সাথে সি এর মানকে তুমি কি করাবা, ক্রস করাবা। আর সি এর মানটা আমাদের দেওয়া আছে কত, এক্স ওয়াই। তাহলে আমরা লিখব, সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস হচ্ছে তোমার সি, আর এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পাইছি, চার পাঁচ, চার পাঁচ। এদের সাথে ক্রস করাও সি এর মান, সি এর মান কত আছে দেখো, আমাদের সি এর মান আছে এক্স ওয়াই। তাহলে আমরা লিখব এক্স আর ওয়াই। এখন তুমি কার্তেশীয় গুণজ করো, এই চারের সাথে এক্স লেখো তাহলে চার এক্স, এই চারের সাথে তুমি ওয়াই লেখো তাহলে চার ওয়াই, তারপরে পাঁচের সাথে তুমি এক্স লেখো, এই পাঁচ এক্স, পাঁচের সাথে তুমি ওয়াই লেখো, পাঁচ ওয়াই। এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ক্রস সি, এর আনসার হচ্ছে তোমার এত। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছ, এখন যদি বুঝে থাকো তাহলে এখন আসো আমরা চলে যাব ছোটো গতে। তাহলে আসো আমরা ছোটো গ কি ডাকটা দেওয়া আছে আমরা প্রথমে পড়ে নিব। ছোটো গের মধ্যে আমাদের আছে দেখো, পি এর মান আছে আমাদের তিন পাঁচ সাত, কিউর মান আছে পাঁচ সাত, এবং আর এর মান হচ্ছে পি বাদ কিউ, হলে পি ইনন কিউ ক্রস আর নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা প্রথমেই কি করি, মানগুলা লিখে ফেলি। তাহলে আমরা লিখব ছোটো গ দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে পি এর মান হইল তোমার তিন পাঁচ সাত, কিউর মান হচ্ছে তোমার পাঁচ সাত, আর এর মান হচ্ছে তোমার, এবং আর এর মান হচ্ছে পি বাদ কিউ। এখান থেকে আসো আমরা আর এর মানটা আগে বের করে নিয়ে আসি। তাহলে এখানে পি কত আছে দেখো, পি আছে আমাদের তিন পাঁচ সাত, এখান থেকে বাদ যাবে তোমার কিউর মান হচ্ছে তোমার পাঁচ এবং সাত। আমরা যদি এই উপাদানগুলা থেকে এই উপাদানগুলো বাদ দেই তাহলে আমার পাঁচ বাদ দিতে হবে, তাহলে পাঁচ যাবে এখান থেকে, আর সাত বাদ দিতে হবে, সাত আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমাদের রইল কত দেখো, রইল তোমার তিন। তাহলে আর এর মান হচ্ছে তোমার তিন, এই আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমার কি দরকার দেখো, এখন আমার দরকার পি ইনন কিউ দরকার। তাহলে আমরা পি ইনন কিউ বের করে নিই। এখন বের করো এখানে পি ইনন কিউ, এটা আমরা বের করব। তাহলে দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে তিন পাঁচ সাত, ইনন কিউর মান লেখো, কিউর মান হলে তোমার পাঁচ সাত। এখন কি করব আমরা, ইউনিয়ন করব। ইউনিয়ন মানে সবগুলো উপাদান তুমি নিবে, একটু সাজিয়ে লিখবে, এটা হচ্ছে ইউনিয়নের কাজ। তাহলে ইউনিয়ন আমরা তিন লিখব, পাঁচ লিখব, সাত লিখব, আর নাই তিন পাঁচ সাত, সবগুলো উপাদান আমরা নিলাম। তাহলে পি ইউনিয়ন কিউ আমরা পেয়ে গেলাম। এখন এটার সাথে আর কে তুমি ক্রস করাবা, আর এর মান হচ্ছে আমাদের তিন, সুতরাং আমরা পাবো পি ইউনিয়ন কিউ, এটার সাথে আমরা ক্রস করাবো আর কে। এখন দেখো পি ইউনিয়ন কিউ আমরা কত পাইছি, তিন পাঁচ সাত, এটার সাথে কার্তেশীয় গুণজ করব আর দ্বারা, আর এর মান কত পাইছি দেখো, আমরা আর এর মান পাইছি তিন। তাহলে এখন দেখো আমাদের কী আসে, এই তিনের সাথে একবার তিন লিখব, তাহলে তিন তিন, আবার এই পাঁচের সাথে আমরা তিন লিখব, তাহলে পাঁচ তিন, আবার আমরা এই সাতের সাথে তিন লিখব, তাহলে সাত তিন,
এই হচ্ছে তোমার পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান। এটাই লিখবো আমরা আনসার। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে তিনটি অঙ্ক ধারাবাহিকভাবে করালাম, তোমরা বাড়িতে এটি বারবার করবে, দেখবে যে অঙ্কগুলো আমাদের তেমন একটা কঠিন নয়, বারবার তোমাকে করতে হবে। আজান নয়, সামনে তোমার 15 নম্বর পড়বে, তোমার সাথে আমার আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।